মহানগরীত প্রবঞ্চনার জাল, মহানগরীত সংগীতানুষ্ঠানের মায়াজাল টানি অসাধু বেহা, সংগীতানুষ্ঠানের টিকট বিক্রির নামত লাখ লাখ টাকা সংগ্রহ অসাধু চক্র, অনুষ্ঠানের আগমুহূর্ত টিকট বিক্রি করে শেষ মুহূর্তত আয়োজকে বাতিল করলে অনুষ্ঠান, শেষ মুহূর্ততে ভুক্তভোগী দর্শকে গম পালে নেহরু স্টেডিয়ামত পরিবেশন নহয় জুবিন নৌটিয়ালের সংগীতানুষ্ঠান। গোচর রুজু নোহার অচিলাত রহস্যজনকভাবে আরক্ষে এড়ি দিলে ধৃত প্রবঞ্চকর দলক। প্রায় এপকেক ধরে মহানগরীকে ধরে রাজ্যের ভিন্ন প্রান্ত জুবিন নৌটিয়ালের সংগীতানুষ্ঠানের নামত বিক্রি হয়েছিল টিকট। সংগীতপ্রেমী রাইজে অধীর উৎসুকতার ক্রয় করেছিল বলিউড স্টার জুবিন নৌটিয়ালের সংগীতানুষ্ঠানের টিকট। বহুত মানুষ আইছে, সব মানুষ ঘুরে যাব, জুবিন নৌটিয়ালের সব অনুষ্ঠান চাবা আইসলো, কিন্তু ইয়াতে প্রোগ্রাম তো ক্যানসেল হবো আমি না জানো এইটার কারণে, কিন্তু আমি পানবাজারে থাকো, যাকালি ইহতে মানে আইসল টিকিট কাটব, যাকালি কেছে প্রোগ্রাম হবই ক্যানসেল নয়, গতি নিউজত চাই ফেলে আমি এই টিকিটটা একবার সুদিব আছো, ডিসকাশন করবো আছো, আমাকে তো পয়সা তো ঘুরাই লাগবই। পিছে অনুষ্ঠানের শেষ মুহূর্তত জুবিন নৌটিয়ালের সংগীতানুষ্ঠান বাতিল করে পলায়ন আয়োজক গোষ্ঠীর অন্যতম মৌসুমী বরা, লগতে অনুষ্ঠানের ম্যানেজার প্রিন্স মানসীও পলায়ন করে। বিগত তিনদিন ধরে উলুবাড়ির দ্য অর্নেট হোটেলত বাহর পাতি থাকা প্রিন্স মানক হোটেলখনের পর হল অন্তর্ধান। মহানগরীর মাজমজিয়াত দিন দুপুরতে করা প্রবঞ্চনার তদন্ত করে আরক্ষে নিশায় আটক করলে মৌসুমী বরা, প্রিন্স মানক সহ প্রায় সাতজনিয়া আয়োজক দলক। পানবজারত কেবা ঘণ্টা ধরে জেরা চলালে তদন্তকারী আরক্ষে, পিছে বহু সময় ধরে আরক্ষে জেরা চলায়ও শেষত নিশা যাবলে দিলে ধৃত প্রবঞ্চকর দলক। গুৱাহাটী মহানগরীকে ধরে রাজ্যের ভিন্ন প্রান্তর রাইজর ওসর টিকট বিক্রি করে আয়োজক দলটির অনুষ্ঠান বাতিলর আরর রহস্য কি? প্রবঞ্চন সেইটাই তো হয়েছে, এটা প্রবঞ্চনের জাল পেলাটা হয়েছে, এটা বস্তুটা ইমান ডাঙর একটা অনুষ্ঠান এটা রাইজে চাম বলে ভাবিছে, সবে আশা করেছে আর সব রাইজে সবে টিকিট কাটিছে, এটা ওয়াকালি তো আরো মানুষ হব, কিছু তো নিউজ নাচা করে আই যাব না, এটা কি করব, ষোলো তারিখে প্রোগ্রামের কথা আছে, সেই ষোলো তারিখ প্রোগ্রামটা ক্যানসেল হয়েছিল, এটা কৈছে ত্রিশ তারিখে পারব, সেইখানে যাওয়াকালি টিকিটটা কাটিছিল। কারিকরী সামগ্রী সময়ত গুৱাহাটীত উপস্থিত নোহা আর জুবিন নৌটিয়ালের বিমানের সমস্যা বলে মৌসুমী বরাই আরক্ষীর আগত দিয়া যুক্তিতেই পতিয়ন গল নাকি মহানগর আরক্ষী? মৌসুমী বরা এন্ড কোম্পানিয়ে প্রবঞ্চনারে লাখে লাখে গুতোয়া টাকার অনুসন্ধান হবনে? হাজার হাজার টাকা প্রদান করে টিকট সংগ্রহ করা রাইজে প্রবঞ্চিত হওয়ার পিছতো অভিযোগ নিদিয়া বাবেই হেনো বিপাঙত আরক্ষী? গোচর রুজু নোহার যুক্তি দর্শাই আরক্ষীয়ে পর্যাপ্ত তদন্ত নকরাকৈ নিশায় যাবলে দিয়ে আয়োজক দলটো। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।